আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছে মিস সায়মা আক্তার। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত কিছু সংবাদ ও বিশ্লেষণ। মিয়ানমারের জান্তা সরকারের বিরোধিতা করায় আবারও গণহত্যা চালানো হচ্ছে দেশটিতে। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছে, এই পুরনো অভিযোগের পর এবার নতুন তথ্য প্রকাশ করল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে মিয়ানমারের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়েছে জান্তা সরকারের অনুগত বাহিনী। এতে কমপক্ষে 40 জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ এবং ছবিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে কীভাবে গ্রামবাসীদের নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং খুনের শিকার মানুষগুলোকে মাটিচাপা দিয়ে পুঁতে ফেলা হচ্ছে। গত জুলাই মিয়ানমারের সাগাইং জেলার কানি টাউনশিপে 4টি হত্যাকাণ্ডের খবর জানা গেছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষক যুক্তরাজ্যভিত্তিক মিয়ানমার উইটনেস ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করেছে। এর সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মিলিয়েছে বিবিসি। এজন্য কানিগ্রামের 11 প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছে গণমাধ্যমটি। বিবিসি বলছে, ইন নামের একটি গ্রামে সবচেয়ে বড় হত্যাকাণ্ড চালানো হয়। সেখানে কমপক্ষে 14 জনকে প্রথমে পেটানো হয়, তারপর তাদের লাশ জঙ্গলের ভেতরে গর্তে ফেলে দেওয়া হয়। হত্যা করার আগে তাদের প্রথমে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়। আর একটি গ্রাম জি বিন ডুইনের একটি গণকবর থেকে উদ্ধার করা হয়েছে 12 জনের গলিত লাশ, এর মধ্যে শিশুর লাশও ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি সরকারের পতন ঘটানো হয়। এরপর জনসাধারণকে সঙ্গে নিয়ে জান্তা সরকারের বাহিনীর উপর হামলা চালিয়েছিল বিদ্রোহী মিলিশিয়া বাহিনী। ধারণা করা হচ্ছে এর প্রতিশোধ হিসেবে হত্যাকাণ্ড চালাচ্ছে সেনাবাহিনী। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। বিবিসির খবরে বলা হয়েছে বোরিকের বয়স 35 বছর। নির্বাচনে এ জয়ের ফলে বোরিক বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার বা রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতাদের একজন হলেন। তিনি চিলির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। 1990 সালে দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার পর এবারের নির্বাচনে মেরুকরণ ছিল সবচেয়ে বেশি। বোরিকের ডানপন্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসে অ্যান্টোনিও কাস্টকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার মাত্র 1.5 ঘন্টার মাথাতেই কাস্ট নিজের পরাজয় স্বীকার করে নেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক মোট ভোটের প্রায় 56% ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসে অ্যান্টোনিও কাস্ট পেয়েছেন 45%। দেশটিতে বড় আকারের সরকার বিরোধী বিক্ষোভের পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হল। ছাত্র বিক্ষোভ থেকে উঠে আসা নেতা বোরিক চিলির অর্থনৈতিক বৈষম্য নিরসনে এরই মধ্যে জনগণকে বেশ কিছু সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তার প্রতিদ্বন্দ্বী আইন শৃঙ্খলা, ট্যাক্স কমানো এবং সামাজিক ব্যয় বৃদ্ধির মতো কর্মসূচিতে জোরারোপ করেছেন। এইদিকে টুইট বার্তায় পরাজিত জোসে অ্যান্টোনিও কাস্ট গ্যাব্রিয়েল বোরিককে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, আজ থেকে তিনি চিলির নির্বাচিত প্রেসিডেন্ট এবং আমাদের শ্রদ্ধা ও গঠনমূলক সহযোগিতার দাবিদার। উল্লেখ্য, রাজনৈতিক দলের বাইরে থেকে প্রেসিডেন্ট পদে লড়েছেন মূল দুই প্রতিদ্বন্দ্বী, এদের কেউ কখনোই সরকারের ছিলেন না। মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলাকে ব্যাপক ত্রুটিপূর্ণ বলে পেন্টাগন এক চাঞ্চল্যকর নথি প্রকাশ করেছে। পেন্টাগনের ওই গোপন নথিতে বলা হয়েছে, 2014 থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। পেন্টাগনের গোপন নথিতে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়। এসব ভুল হামলায় গত এক দশকে মধ্যপ্রাচ্যে 1,300 জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, এসব বেসামরিক নাগরিক নিহত হওয়ার একটি ঘটনাতেও ভুল স্বীকার বা কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র। এ ধরনের অনেক ঘটনার মধ্যে মাত্র 1 ডজনেরও কম ভুক্তভোগী বা স্বজনকে ক্ষতিপূরণ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অনুসন্ধানে দেখা গেছে, 2016 সালের 19 জুলাই সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকান স্পেশাল অপারেশনস বাহিনী হামলা চালিয়ে 85 জন ইসলামিক স্টেট যোদ্ধাকে হত্যার দাবি করে। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 120 জনের বেশি মানুষ। নিহত সবাই ছিলেন নিরীহ গ্রামবাসী। এছাড়া 2017 সালে ইরাকের পশ্চিম মসুলে মার্কিন যুদ্ধবিমান থেকে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী গাড়িটিতে বোমা ছিল, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে সেই তথ্য সঠিক নয়। গাড়িটিতে ছিলেন মাজিদ মাহমুদ আহমেদ নামের এক ব্যক্তি, তার স্ত্রী ও 2 সন্তান। হামলায় তারা সবাই এবং আরও 3 বেসামরিক নাগরিক নিহত হয়।
গত আগস্টে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার পর মার্কিন ড্রোন হামলায় 10 জন নিহত হয়। এছাড়া 2017 সালে ইরাকের পশ্চিম মসুলে মার্কিন যুদ্ধবিমান থেকে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী গাড়িটিতে বোমা ছিল, কিন্তু নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে সেই তথ্য সঠিক নয়। গাড়িটিতে ছিল মাজিদ মাহমুদ আহমেদ নামের এক ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান। হামলায় তারা সবাই নিহত এবং আরও 3 বেসামরিক নাগরিক নিহত হন। গত আগস্টে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার পর মার্কিন ড্রোন হামলায় 10 জন নিহত হয়। পেন্টাগন থেকে শুরুতে দাবি করা হয়েছিল তারা বোমা বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে। তবে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে নিহত 10 জন একই পরিবারের বেসামরিক সদস্য। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত 5 বছরে আফগানিস্তান, ইরাক ও সিরিয়াতে 50,000-এর বেশি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত 8 ডিসেম্বর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের উত্তরসূরি কে হচ্ছেন, এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তার উত্তরসূরি নিয়োগে এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। ইতিমধ্যে সুপারিশ করা কিছু নামও গণমাধ্যমে এসেছে। খুব শিগগিরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে হস্তান্তর করা হবে এ তালিকা। কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যম জিনেস টুডে জানিয়েছে, ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাভানে প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ পেতে পারেন। 3 বাহিনীর প্রধানদের মধ্যে নারাভানে সবচেয়ে জ্যেষ্ঠ অফিসার। 2022 সালের এপ্রিলে তার অবসরে যাওয়ার কথা রয়েছে। ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল VR চৌধুরী গত 30 সেপ্টেম্বর এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরিকুমার 30 নভেম্বর দায়িত্ব পেয়েছেন। 2020 সালের 1 জানুয়ারি ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল বিপিন রাওয়াত। সেনা, নৌ ও বিমান বাহিনীর কাজের মধ্যে সমন্বয় আনা এবং সার্বিকভাবে সামরিক শক্তিকে জোরদারের লক্ষ্য নিয়ে পত্রটি সৃষ্টি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন প্রতিরক্ষা প্রধান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখ্য উপদেষ্টাও ছিলেন বিপিন রাওয়াত। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা এবং সশস্ত্র বাহিনীর আরও 11 সদস্য প্রাণ হারান। ওই দুর্ঘটনায় একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তবে গত বুধবার তিনিও মারা গেছেন। প্রয়োজন হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ইহুদিবাদী ইসরায়েল যে হুমকি দিয়েছে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সংশয়ে রয়েছেন খুদ ইসরায়েলের কর্মকর্তারা। তাদের ধারণা, অন্ততপক্ষে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে এরকম হামলা চালানোর সক্ষমতা নেই তেল আবিবের। 1981 সালে ইরাকের একটি পরমাণু স্থাপনায় হামলা পরিচালনাকারী ইসরায়েলি পাইলট রেলিক শেফার নিউইয়র্ক টাইমসকে বলেছেন, এরকম হামলা চালানো ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয়, অসম্ভব। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম I-24 নিউজ জানায়, ইসরায়েলের কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কিংবা এগুলোর কার্যক্রম পিছিয়ে দেওয়ার সক্ষমতা এখনও অর্জন করেনি ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, হয়তো ইরানের একটি বা দুটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো সামান্যই ক্ষতি করা যেতে পারে, কিন্তু ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য পরমাণু স্থাপনা গড়ে ওঠায় এগুলোতে হামলা চালানোর সক্ষমতা তেল আবিবের নেই। অর্থাৎ ইসরায়েল যে পরিকল্পনায় এগুতে চাচ্ছে সেভাবে সম্ভব নয়। চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে আইনসভার নির্বাচনে 30% ভোট পড়েছে। আল জাজিরা প্রকাশ করেছে, 1997 সালে হংকং ব্রিটিশ উপনিবেশ থেকে চীনের অধীনে আসার পর সবচেয়ে কম ভোট পড়ার রেকর্ড হলো এবছর। গত রোববার সেখানে ভোট হয়। তবে এরপরও হংকংয়ে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে চীনের কেন্দ্রীয় সরকার। আজ সোমবার চীন বলেছে হংকংয়ে গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল। এই নির্বাচনে মূলত চীনপন্থী প্রার্থীরাই জয়লাভ করেছেন। চীনের এই অঞ্চলে জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের পর থেকে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের জেরে অনেকেই গ্রেপ্তার হয়েছে। এরপরও নিয়ন্ত্রণ আরও কঠোর করতে সেখানকার নির্বাচন ব্যবস্থারও সংস্কার করা হয়। এর আগে 2016 সালে হংকংয়ে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে ভোট পড়েছিল 58%। নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে জয়লাভ করেছিল গণতন্ত্রকামী অধিকার কর্মীরা, কিন্তু হংকংয়ে নতুন করে দমনপীড়ন শুরুর পর তাদের অনেকেই এখন কারাগারে রয়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গণতন্ত্রকামীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করে ভোটে অংশ নিতে হয়েছে, ফলে নির্বাচন নিয়ে হংকংবাসীর মধ্যে আগ্রহ কমে যায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট।
আর চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।